নমস্কার। 18 সেপ্টেম্বর 2022 রবিবার, দুদিন আগে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছেন, সেগুলো পরে দেখা গেল ভুল। তো প্রশ্ন হচ্ছে, একজন মুখ্যমন্ত্রী তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছেন জনসমক্ষে, নেতাজি ইন্দোর স্টেডিয়ামে 40-45 লক্ষ টাকা খরচ করে একটি অনুষ্ঠান করছেন জনগণের ট্যাক্সের টাকায়, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ভুল। তাহলে পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব, তিনি শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, চাকরি অনৈতিকভাবে চাকরি চুরির দায়ে সিবিআই এবং ইডির হাতে অর্পিতা গ্রেপ্তার ইত্যাদি, তো সে যখন গ্রেপ্তার হতে পারে, তাহলে কেস করে যারা ঠকেছেন, যেসব লোকের অ্যাপয়েন্টমেন্ট যাদের ইস্যু করা হয়েছে, তারা কেস করে কেন মুখ্যমন্ত্রীকে ঢোকাচ্ছেন না তাদের মতোই? কিন্তু ব্রিটিশ সময় কি এটা হয়েছে? নমস্কার। আজ 18 সেপ্টেম্বর 2022 রবিবার। এর আগে যেটা বললাম যে মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করছেন, সেগুলো দেখা গেল ভুয়ো। পার্থ গ্রেপ্তার হয়েছে আজকে 1.5 মাস হয়ে গেল বা তারও বেশি হতে পারে, তা সেখানে মুখ্যমন্ত্রী ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে কেন গ্রেপ্তার হবেন না, সেই নিয়ে কেন ভুক্তভোগীরা কেস করছেন না বা সুয়োমোটো কেস হচ্ছে না, মুখ্যমন্ত্রীকে তাহলে কেন সিবিআই বা বিভিন্ন আদার ফোর্স, আদার ডিপার্টমেন্ট, তারা কেন তাকে কেন কল করা হচ্ছে না? তো ব্রিটিশ টাইমে কি যখন ব্রিটিশ এমপ্লয়মেন্ট দিতেন আমাদের ভারতবর্ষে পরাধীনতার সময়ে, তখন কি ব্রিটিশ শাসক এইরকম ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছেন, সেরকম কোনো খবর আছে কি কারোর কাছে? যিনি যত বৃদ্ধই হোক, যত বয়স্কই হোক, তাহলে তিনি আমার কমেন্টে এখানে লিখুন। আসলে এরা এতই অধঃপতিত হয়ে গেছে মনীষীরা জন্মাবার পর, যে এই অধঃপতনের জন্য এরা নিজেরাই দায়ী। কিন্তু মুশকিল ওই যে ব্রিটিশ দায়ী, যত ক্ষতি করেছে ভারতবর্ষের সব ব্রিটিশ, মুসলিমরা ক্ষতি করেনি। হাজার বছর তারা শাসন করেছে বিলাস ব্যাসনে, হারেমে 5,000 নারী পুষে রেখে হারেমে তারা জীবনকে এনজয় করেছে, সমস্ত মন্দিরকে তারা ধ্বংস করেছে এবং সমস্ত লুণ্ঠন করেছে। সেই মোহাম্মদ বিন কাসিম 7ম-8ম শতাব্দীতে যখন ভারত প্রথম আক্রমণ তারা সে করে, এবং তারপর থেকে হাজার বছর ধরে তারা লুণ্ঠন করেছে, যত দূর সন্দেহ সে ব্রিটিশ। সুতরাং ব্রিটিশকে যিনি গালি দেন, আমি তাকে গালি দিই, এটাই আমার হচ্ছে কি বলবো। আমি যা যা বলছি, যে ব্রিটিশ টাইমে কি ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে, ব্রিটিশ টাইমে কি এরকম অত্যাচার হয়েছে যে মানুষ বাঁচার অধিকার নেই, তাকে পিটিয়ে খুন, তাকে গুলি করে খুন, তাকে রাজনৈতিকভাবে খুন, খুনি খুন, 100,000 মানুষ খুন হয়েছে পশ্চিমবঙ্গে, সেটার জন্য কি ব্রিটিশ দায়ী? ব্রিটিশকে যে গালি দেবে, আমি তাকে গালি দেই, এটা জেনে রাখো।